মাফিসা লিল্লাহি আল্লাহর জন্য মাফিসা যা কিছু আছে আসমানে ফিল আউট এবং যা কিছু আছে জমিনে অর্থাৎ আসমান এবং জমিনে যা কিছু আছে সকল কিছু আল্লা আল্লা পবিত্রতার বড়ত্ব এবং মহিমার ঘোষণা করছেই অর্থাৎ শুধু মানুষই নয় আল্লাহ সুবাহর সমস্ত সৃষ্টি যা আসমানে আছে যা জমিনে আছে সবাই আল্লাহর কি করে প্রশংসা করে আল্লাহর মহিমা ঘোষণা করে আল্লাহ তালা যখন মানুষ সৃষ্টি করতে চাইলেন তখন বললেন যে আমি তো পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই فرست تراب لنا قربن في كنو ونرستي غربا كي بدر درغر امراه ابن ربع داري اتجعله في ها ما يفيدو اني جايين في الاودي قليفه قانو اتجعله في ها ما يفيدو في ها ويسفكو دماء وناح نو سبيرو وناح بحمدك ونو قد আপনি মানুষ সৃষ্টি করবেন তারা দুনিয়ায় যে মারামারি করবে রক্তপাত করবে তারা ফাঁসাদ সৃষ্টি করবে তাহলে ফেরেস্তারা জানব কীভাবে যে আমরা দুনিয়া এসে মারামারি করব ফাসাদ সৃষ্টি করব ফেরেস্তারা তার গায়েব জানে না ফেরেস্তারা জেনেছে এভাবেই যে এই মানব জাতির আগে আল্লাহ সোহানাওয়া তাহলে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন তো এই জিন জাতি এই পৃথিবীতে মানুষের মতোই দাঙ্গা হাঙ্গামা মারামারি ফাঁসাদ রাজনীতি এগুলো তারা করে এই জিন জাতি যে অপকর্ম করে আল্লা সু আনাকে ফেরজ তারা বললেন আপনি মানুষ সৃষ্টি করবেন মানুষ ঠিক সেম এই জিন জাতির মতো হাসাদ সৃষ্টি করবে রক্তপাত করবে আচ্ছা আমরা তো আপনার তাজবি পড়ি রাত দিন চব্বিশ ঘন্টা আপনার তাসরিফ করি আপনার বলত্ব বর্ণনা করি এবং আপনার প্রশংসা করি ابي হ্যামদিক আপনার প্রশংসা করি অনুকত বিসুলাক আপনার বলত্ব বর্ণনা করি তো সুতরাং আপনি কেন মানুষ বানাবেন তখন আল্লাহ বললেন আমি কেন বানাবো আমি যেটা জানি সেটা তোমরা জানো না ইনি আলামু মালা তালামুন সেই আকাশ এবং জমিনে যা কিছু আছে এই মাইকের স্ট্যান্ডটা পর্যন্ত আল্লাহ প্রশংসা করে আমরা দেখি এটা জড় পদার্থ আসলে এটা জড় পদার্থ না এই কাঠ এই পাথর এই চেয়ার সব কিছু কি করে আল্লাহ সুবাহানা আলাহুয়া তে প্রশংসা করে এজন্য একজন কবি বলছেন জর্সে টুন টন না টোটো। বলছে তোমরা মনে করছো এই ঘড়ির কাঁটা টিক টিকটিক করে ঘোরে না এই ঘড়ির কাঁটা প্রতিটা মুহূর্তে আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ তারা জিকির করে সোহানান আল্লাহ সোহানা তাহানা বলছেন আফাইরা দিন ইল্লাহিয়া বগু না ওয়ালাহু আসলাম আমান ফিস্সামা ওয়াতিবং তারা তোমরা কি আল্লাহর দিন ব্যথিত আল্লাহ সোহানা হওয়া তা আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা ব্যতীত আল্লাহর হুকুম ব্যথিত অন্য কিছু। খুচ্ছ অথচ এই আকাশ এবং জমিনে যা কিছু আছে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তারা আল্লাহর আনগত্য করে যায় সোভা সুতরাং ইউ স্যাপ লিল্লা ইমাফিসামাওয়াতি অমাফিল এজন্য আপনি রাস্তার পাশে একটি পাথরের টুকরা দেখবেন একটা মাটির টুকরা দেখবেন একটা কাঠ পড়ে আছে আপনি মনে করছেন এটা তো এমনি পড়ে আছে না এও আল্লাহ আনোয়াতার জিকির করছে এই যে মানুষ মরে গেলে খেজুরের একটা ডানটি ভেঙে কবরের উপরে দিয়ে দেয় যদিও কেউ কেউ এটাকে এখন বেদাহাত বলেছেন এটা কেন দেওয়া হয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় দেখলেন যে কবরের উপরে আজাব কবরের ভিতরে আজাব হচ্ছে আল্লাহ রসুল বলছেন বড় কোনো কারণে এই কবরে আজাব হচ্ছে না ছোটো ছোট কিছু কারণ তার মধ্যে একটি কারণ হল যে ব্যক্তি প্রসাদ পায়খানা করে ঠিক মতো পবিত্র হতো না প্রসাব করে পানি মনে করেন পবিত্রতা অর্জন করতো না এই কারণেই কবরে আজাব হচ্ছে তখন আল্লাহ সাল্লাম একটি খেজুর গাছের ডাল ভাঙলেন ভেঙে ফিতে দিলেন কবরের আজাব বন্ধ হয়ে গেল সুন্দা কেন এই খেজুরের ডালটা আল্লাহ সব আনা তালার জিকির করে এই জিকিরের কারণে আল্লাহ কবরের আজাবকে কি করে দিলেন মাফ করে দিলেন এই জন্য কবরের উপরে আমরা তো কবরের উপরে সৌধ নির্মাণ করি বিশাল বিশাল অট্টলিকা বানিয়ে দেই কবরের উপরে মূলত কবরের উপরে গাছপালা লাগায় দেয় আর নিয়ম যাতে প্রতিটা মুহূর্তে গাছগুলো কি করে আল্লাহ সব আলার জিকির করে আর আমরা তো সেটাকে আলো টালো দিয়ে এমন অবস্থা করে ফেলি মনে হয় যেন এটা একটা মানে বালাখানা কবরগুলোকে রশিদ বলেছেন কবরগুলোকে কাঁচা রাখবা সময় সময় পানি ছিটায় দিতে কবরগুলোকে একটু মাটি টাটি খোসায় টোসায় একটু পানি ছিটায় দেওয়া সময় সময় একটু কানে পানি ছিটায় দেওয়া যাতে কবরগুলো সব সময় মনে হয় কি নতুন আর গাছপালা লাগায় দেওয়া কারণ এই গাছগুলো প্রতিটা মুহূর্তে আল্লাহ সোহানো আলার জিকির করে এই জন্য আসমান এবং জমিন পৃথিবীতে যত গাছপালা তরুলতা পশু পাখি জীব যা কিছু আছে সবাই আল্লাহ আল্লা সুবাহন হতলার তসবি পড়ে আল্লা সুবাহান পবিত্রতা ঘোষণা করে আল্লাহ সুবাহনতালার মহিমা ঘোষণা করে আল্লাহ সুবাহন হতালার বড়ত্ব করে সবাই আল্লাহর গোলামি করে এজন্য আল্লাহ হওয়া হতলা বলছেন আল্লাহ তালা বলছেন যা কিছু আছে আসমানে এবং যা কিছু আছে জমিনে সব কিছুই আল্লাহ আল্লা সবাহান পবিত্রতা মহিমা তার বড়ত্ব ঘোষণা করে অর্থাৎ পৃথিবী থেকে মহাকাশের দূত্ব বিস্তৃত পর্যন্ত এবং একটি অনু থেকে মহাশূন্যের বিশালাকার আকার ছায়াপথ পর্যন্ত সব কিছুই এ সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ সকল প্রকার দোষ ত্রুটি থেকে সম্পূর্ণ এবং সকল প্রকার দুর্বলতা থেকে সম্পূর্ণ পবিত্র সুবাহান আল্লাহ আল্লা সুবাহন আলা সকল গুণ ভ্রান্তির উর্ধে আল্লাহ সুবাহন আলা হলেন মহান রব এজন্য আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলছেন যে শয়তান তোমার কাছে আসবে এসে বলবে মান খালাকা হ্যাঁ এটা কে সৃষ্টি করেছে তুমি বলবো আল্লাহ সৃষ্টি করেছে শয়তান তখন তোমাকে আবার জিজ্ঞেস করবে মান খালাকা হা তাহলে এটাকে সৃষ্টি করেছে তুমি বলবো আল্লাহ সৃষ্টি করেছে তখন শয়তান এক সময় বলবে মান আল্লাহ তাহলে সত্য আল্লাহ সৃষ্টি করেছে তাহলে তোমার আল্লাহকে কে সৃষ্টি করেছে রসুল যখনই মনের ভিতরে এই ওয়াসওয়াসা শয়তান দেবে তখন তোমরা ফাস্তা ইসবিল্লা তখন তোমরা বড় আর সাথে সাথে তোমরা আউজ বিল্লাহমিনাস শেপিম পড়ো যাতে শয়তান তোমাদেরকে কি দিতে না পারে ধোকা দিতে পারে না আজকে নাস্তিকরা সে কথাই বলছে যে এটা কীভাবে সম্ভব তাহলে আল্লাহকে কে সৃষ্টি করল এজন্য এগুলো হলো একেবারে আল্লা সব নিজেই বলেছেন ইল্লা অমাউতি আমি তোমাদেরকে সামান্য জ্ঞান দিছি সামান্য জ্ঞান তোমরা আমার এই সামান্য জ্ঞান দিয়ে আল্লা সহ আলার যেই কুদ্রত মাপা কোনোভাবেই সম্ভব ন পৃথিবীর কেউ এটা করতে পারবে না এর জন্য বড় বড় বিজ্ঞান বড় বড় দার্শনিক বড় বড় জ্ঞানীরা এক সময় গিয়ে বলে যে আমাদের পক্ষে আর কোনো কিছু জানা সম্ভব না ডক্টর মরিজ বুকাইলি ডক্টর মরিস বুকাইলি ইনি হলেন বিশাল বড় একজন বিজ্ঞানী ছিলেন উনি একটি বই লিখেছেন কোরআন বিজ্ঞান এবং বাইবেল এই ডক্টর মরিস বুকাইলি উনি আসলেন এই কোরআনের ভুল ধরার জন্য যে কোরআন কিভাবে কোরআনকে ভুল ধরা যায় কোরআনের প্রতি চ্যালেঞ্জ করে উনি আসলেন এখন কোরআনের ভুল ধরতে গেলে তো কোরআন পড়া লাগবে কোরআন পড়ার জন্য উনি আরবি পড়তে শুরু করলেন আরবির উপরে পাণ্ডিত্য অর্জন করলেন তখন উনি বললেন যে কোনোভাবেই সম্ভব না কোরআন বিজ্ঞানের কথা কীভাবে বলবে কারণ বিজ্ঞান তো আবিষ্কার হয়েছে কয়েকশো বছর ধরে কয়েকদিন বিজ্ঞানের আবিষ্কার কোরআন অবতীর্ণ হয়েছে দেড় হাজার বছর আগে যেখানে কোনো বিজ্ঞানের চর্চা ছিল না মানুষ এই কোরআন মানুষের এই হিউম্যান বডি সম্পর্কে কিভাবে বলবে এই কোরআন কিভাবে বলবে একটি সন্তান কোথায় থাকে মায়ের পেটের ভিতরে কিভাবে বের হয় সেখানে কিভাবে খায় তাকে কিভাবে লালন পালন করা হয় এই মানুষের অস্তিত্ব সম্পর্কে কোরআন কিভাবে বলবে এটা তো কালকের ব্যাপার শিখতে 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 পরবর্তীতে উনি দেখলেন যে কোরআনুল করিমের ভিতরে আল্লাহ আলা যে বিজ্ঞান এবং দর্শনের কথা বলেছেন এটা মানে তিনি বললেন যে আমাদের জ্ঞানের ভিতরে একেবারে সামান্য কোরআন যা বলেছে এর ধারে কাছেও যাওয়ার ক্ষমতা কোনো মানুষের নেই তখন তিনি মুসলমান হয়ে গেলেন সুবাহান আল্লাহ এনি বই লিখলেন কোরআন বিজ্ঞান এবং বাইবেল আমি এই বইটা কিনেছি আজ থেকে প্রায় তিরিশ বছর আগে তারও বেশি হবে কোরআন বিজ্ঞান এবং বাইবেল ডক্টর মরিস বুকাইনি এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল মহত্ত্ব সম্পর্কে জানা আমাদের কারো পক্ষেই সম্ভব নয় আল্লাহ সুবহানাহু বলছেন। তাআলা বলেন লাहुल মুলকু ওয়া লাहुल হাম মুলক তার জন্যই সর্বভমত্ব ওয়ালাहुल হাম এবং সকল প্রশংসা একমাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আসমান এবং জমিনের যে সৃষ্টি করেছেন আসমান জমিনের সৃষ্টি এবং এর ব্যবস্থাপনা এবং ক্ষমায় এই বিশাল আসমান জমিন চালানোর যে ক্ষমতা এটি একমাত্র আল্লাহ আলান। আল্লাহ বলছেন ফিহিমা যদি আকাশ এবং জমিনের ভিতরে যদি কয়েকজন ইলা থাকতো যদি আল্লাহ দুই তিনজন থাকতো তাহলে ফাঁসা সৃষ্টি হয়ে যেত একজন আল্লাহ বলতেন যে আমি আজকে বাংলাদেশে বৃষ্টি দেব। আরেকজন বলতেন না বাংলাদেশে বৃষ্টি দেওয়া যাবে না আরেকজন বলতো অমুক দেশে বৃষ্টির প্রয়োজন আরেকজন বলতো অমুক জায়গায় এই জিনিসের প্রয়োজন এই জন্য আল্লা আলা বলছেন এই গোটা ব্যবস্থাপনাটা আমি আল্লাহ সোবাহ তলায় এক হাতেই নিয়ন্ত্রণ করি এটা একমাত্র আমার ক্ষমতাল মূলক সার্বভৌমত্ব একমাত্র তার এবং স্বপন প্রশংসা একমাত্রকার আল্লা সুবাহন আলাদ যে সুবাহুল করিম অবতীর্ণ করলেন এই কোরআনুল করিমের সর্বপ্রথম তার প্রশংসা দিয়েই শুরু করেছেন একমাত্র প্রশংসা তা পৃথিবীর যত লেখক আছে সমস্ত লেখক তার বই লেখে তার দুর্বলতা দিয়ে বই লিখেই বলে যে এই বইটি আমি লিখেছি আমার স্বল্প জ্ঞানে যদি এর কোনো ভুল ত্রুটি আপনাদের চোখে ধরা পড়ে আপনারা আমাকে বলবেন আগামী সংস্কারের সময় আগামী যখন নতুনভাবে যখন প্রিন্ট হবে তখন আমরা এটা সংশোধন করে দেব। প্রত্যেক লেখক এই কথা বলে তার বই শুরু করে আর আল্লাহ আনাত তার বই শুরু করেছেন তার প্রশংসা দিয়ে এবং তিনি চ্যালেঞ্জ করেছেন

পারেনি নাস্তিকরা অনেক কিছুই বলে বিজ্ঞানীরাও অনেক কিছুই বলে বড় বড় মূর্খরা অনেক কিছুই বলে কিন্তু কোরআন অপমান করে কিন্তু কোরআন থেকে একটা শব্দ বোন প্রমাণ করা কারো পক্ষেই সম্ভব হয়নি সারা দেশের কত বড় বড় মাথা মুটা ডক্টর জাকির নায়ককে এই প্রশ্ন সেই প্রশ্ন এই প্রশ্ন এই প্রশ্ন হাজার হাজার প্রশ্ন করে চেষ্টা করেছে যে জাকির নায়ক অন্তত উত্তর না দিতে পারলেও মনে করবো মনে হয় কোরআনে ভুল আছে আল্লাহ সোহানা তালা এই ব্যক্তির মাথায় এমন কম্পিউটার দিলেন পৃথিবীর কোনো কম্পিউটার যেন তার কাছে ফেল যে কোনো প্রশ্ন যে কোনো ধর্মের লোক পড়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে কি দেয় উত্তর দিয়ে দেয় আর আমাদের দেশের মাতামতা মৌলভী মসজিদের চাকরি করে তিন হাজার টাকা বেতন তাবিজ বেঁচে খায় জাকির নায়কের বিরুদ্ধে ফতোয়া দেয় মূর্খ মূর্খ তিন হাজার টাকা বেতনে মসজিদেই মামতি করে মহাজী করে তাবিজ বিক্রি করে ভাত খায় ও জাকির নায়কের বিরুদ্ধে ফতোয়া জাকির নায়কের জুতা বহন করার মতন ক্ষমতা এদেশের বহু নামধারী ডিগ্রিধারী নেত্রীর নেই আল্লাহ সব আনা তাহলে এত মেধা গোটা দুনিয়ায় যে সম্মান আল্লাহ তাকে দিয়েছেন সোবাহান্লাহ কি কি ব্রেন্ড ইচ্ছায় অনিচ্ছায় ওনার বিরুদ্ধে বুট এক আল্লাহ রসিদাম বলছেন এ যে তানিবু ক্যাতি রম্মিনের জন্মি পরার আয়াত কারোর সম্পর্কে ধারণা করবে না আপনি একটা ব্যক্তি সম্পর্কে জানান না ফোস করে ধারণা করে দেবেন ধারণা করবেন না আপনি ধারণা করবেন আমাদের দেশের মৌনীরা শুধু ধারণাই করে কি সাহেব কুফরি করেছে ইসরায়েলের কাছ থেকে টাকা এনে খায় তুই জানিস তুই মৌনবী জীবনে সাত সাহেবের পাশে বসার ক্ষমতা থাকিস সাত সাহেব ইসরায়েলের কাছ থেকে টাকা এনে খায় যেই মৌলবী বলছে এই মৌনভী কিন্তু আরাম পারে ও কিন্তু সাত সাহেবের সিয়ারাও জীবনে দেখেনি তার মানে কি তার মানে হলো মিথ্যা ভুয়া প্রভাণ্ডা একটা ব্যক্তি যিনি গোটা দুনিয়ায় তবলিকের দাওয়াতকে ছড়ায় দিয়েছেন এই ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা প্রভাণ্ডা চালায় হচ্ছে এই জন্য ভাই এই সমস্ত থেকে যতদিন পর্যন্ত মুসলিম উম্মা বাঁচতে না পারবে ততদিন পর্যন্ত এই জাতি শুধু ধ্বংসের দিকেই যেতে থাকবে আল্লাহ সব আনামতাল এই কারণেই বলছেন এর যে তানিবু ক্যাথিরমিনা জন্মি কারো সম্পর্কে ধারণা করোনা ধারণা প্রসূত কোনো কথা বলা যাবে না আপনার বাস্তব রসুন আল্লাহ তালার হুকুম কি যে একজন ব্যক্তি জিনা করেছে চারজন সাক্ষী থাকা লাগবে কেমন সাক্ষী যে শুনেছি না সচক্ষে দেখাতে লাগা লাগবে যে ব্যক্তি জিনা করেছে একেবারে সচক্ষে দেখার পরে এই ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে এমনি বলা হবে যে না অমুক জিনা করেছে কে বলেছে আমার ভাই বলেছে কে বলেছে অমুক বলেছে এই বলেছে ধরেছে এমন না স্বচক্ষে দেখেছে এমন চারজন সাক্ষী উপস্থিত থাকার পরে জিনার হাত কার্যকর হবে এজন্য কোনো ব্যাপারে ধারণা করা থেকে বিরত থাকতে হবে অমুক ভালো না অমুক ভালো না এটা বলা যায় আমি ভালো না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি কত অপরাধ করি আল্লাহ আমি ভালো না সবসময় মনে রাখতে হবে যে আমি ভালো না সারা দুনিয়া ভালো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লা আলা বলছেন ওহ আল কুন তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান সব কিছুর উপর সর্বশক্তিমান তার উপরে আর ক্ষমতার কারো নেই আল্লাহ সুবাহ সর্বোচ্চ ক্ষমতার মালিক আল্লাহ সুবাহ সর্বোচ্চ ক্ষমতার মালিক আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুয়াল্লাযী আনকাকুই তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ফামিনকুম মুমিন আমিনকুম কাফির আমিনকুম কাফির আমিনকুম মুমিন অতএব অতবার তোমাদের মধ্যে কেউ কাফিন এবং তোমাদের মধ্যে কেউ মমেন আল্লাহ সবাহন আলা তোমাদেরকে সৃষ্টি করেছেন অথবা তোমাদের মধ্যে কেউ কাফের এবং তোমাদের মধ্যে কেউ মমেন অর্থাৎ আল্লাহ যে তোমাদেরকে সৃষ্টি করেছেন এটা তোমাদের মধ্যে কেউ অস্বীকার করে আবার কোনো ব্যক্তি এটাকে স্বীকার করে এই হলো একটা অর্থ অথবা এর একটা অর্থ এও হতে পারে আল্লাহ সবাহনআলা তোমাদেরকে কুফুরি করতে বা ইমান আনতে তোমাদেরকে বাধ্য করেনি আল্লাহ তালা তোমাদেরকে ইমান আনতে কিংবা কুফুরি করতে বাধ্য করেনি তোমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে পৃথিবীতে তোমাদেরকে মেধা দেওয়া হয়েছে তোমাদেরকে বুদ্ধি দেওয়া হয়েছে তোমাদেরকে বিবেক দেওয়া হয়েছে আল্লাহ সো আল্লাহ তাল্লার পক্ষ থেকে নবী এসেছেন রাসূল এসেছেন কিতাব এসেছেন তোমাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে তোমরা যদি কেউ ইমান আনো আনতে পারো আর যদি তোমরা ইমান না আনো কুফুরি কর পড়তে পারো তাহলে তোমাদেরকে মৃত্যু পরবর্তী জীবনে তোমাদেরকে কি করা হবে এর প্রতিদান দেওয়া হবে আল্লা আল্লাহ বলছেন তোমাদের জীবন এবং মৃত্যু আমি সৃষ্টি করেছি এ কারণে যে তোমাদের মধ্যে আহসানু আমালা কে উত্তম আমলকারী কি বলেছেন আল্লাহ আহসানু উত্তম আমলকারী আমালা আল্লাহ কে হাজার হাজার নামাজ পড়ে সারা বছর রোজা থাকে কোটি কোটি টাকা জাকাত দেয় না আহসানু আমালা উত্তম আমলকারী নামাজ কম পড়েছে কিন্তু উত্তম ভাবে পড়েছে রোজা কম রেখেছে উত্তমভাবে রেখেছে জাকাত কম দিয়ে দান খয়রাত কম করেছে কিন্তু এখলাসের সাথে মানুষকে দেখাবার জন্য না ভোট পাওয়ার জন্য না মানুষের বা কুড়াবার জন্য না সমাজে নেতা হওয়ার জন্য না মানুষকে মানুষের কাছে দানবীর হওয়ার জন্য না সেন আমালা অধিক পরিমাণ না অল্প করেছে তবে আসা উত্তম আল্লাহ আনাতে আল সে কথাই বলেছে এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে যে ইমান আনতে আল্লাহ সবাহন তহা কাউকে বাধ্য করেনি কুফুরি করতেও কাউকে বাধ্য পারেনি স্বাধীনতা দিয়ে দিয়েছে যে ব্যক্তি ইচ্ছা করেছে ইমান এনেছে আর যে ব্যক্তি ইচ্ছা করেছে কুফুরি করেছে অথবা এর অর্থ এটাও হতে পারে আল্লাহ তো তোমাদেরকে যে স্বভাব প্রকৃতি দিয়েছেন দিয়ে সৃষ্টি করেছেন দাও আল্লাহ তহ তোমাদেরকে যে স্বভাবের প্রকৃতির উপর সৃষ্টি করেছেন তা তোমাদের ইমানদার হওয়াই হাওয়ারই দাবি রাখে কারণ আবিব বলছেন পিত্রা প্রত্যেকটা মানুষ হেত্রাতের উপর ইসলামের উপর জন্মগ্রহণ করে পা বাহু ইর আনে তার পিতা মাতা তাকে ইহুদি বানায় তার পিতা মাতা তাকে কি বানায় না প্রত্যেকটা শিশু পৃথিবীতে ইসলামের উপরে আসে এই শিশুকে আপনি যদি কালিমানা শিখায় এই শিশুকে যদি আপনি গান শিখান নাচ শিখান ড্যান্স শিখান দুনিয়াদারি শিখান তাহলে সেই শিশু তার পিতা মাতা তাকে যা শিখিয়েছে সে তাই হবে এর জন্য আল্লাহ সব আনাতে আল্লাহ বলছেন প্রত্যেকটা শিশু পৃথিবীতে ইসলামের উপরে আসে আমরা বলি আমাদের কপালে যা আছে তাই হবে না এমনটা আল্লাহ সব জানেন যে আপনি কি করবেন আল্লাহ সুবাহনতলা জানেন যে আপনাকে টাকা দিলে আপনি কি হবেন আপনার চরিত্র দেখে বোঝা যায় যে আপনি যদি চাকরি পান তাহলে আপনি কি করতে পারেন এটা আপনার চরিত্রে বোঝা যায় আল্লাহ সুবাহনতাল্লাহর কাছে এভাবে পরিষ্কার যে আপনি পৃথিবীতে আসলে কি করবেন আল্লাহ জানেন আল্লাহ সেটি কলম দিয়ে লিখে দিয়েছেন মূলত আল্লাহ সুবাহনওয়াল আপনি যা করেন না আপনার যা ইচ্ছা নেই সেটি আল্লাহ সুবাহন মতআলা লিখে দেন না পল্লভি মাতা আল্লাহ তাআলা সেই সম্পর্কে সর্বদ্রষ্টা বাসি আপনি যা করেন সব কিছু আল্লাহ সুবাহান দেখেন আল্লাহ সুবাহন আল্লাহ ভিতরে সব কিছু আছে ফালাক্ব ওয়াস-সামাওয়াতি ওয়াল আরদি বিল হক্ব ওয়া সাওয়ারাকুম ফা আহসানা সুআরাকুম কাইলাইল তিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিন যাতা এবং তিনি তোমাদের গঠন আকৃতি দান করেছেন এবং সুন্দর সুশমন করেছেন তোমাদের আকৃতি তা আর তার নিকটই ফিরে যাওয়ার স্থান অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ এবং জমিন যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে গঠন আকৃতি দান করেছেন সুন্দর ও সুশোভন করেছেন অর্থাৎ পৃথিবীর সমস্ত সৃষ্টির ভিতরে মানুষকে আল্লাহ সভায় আলা সুন্দর করে বানিয়েছেন আল্লাহ তালা বলছেন হলকাল ইনসানি আহসানিতা কবির এর শুরুতে আল্লাহ সবাই আলা পছন্দ করেছেন

কি আল্লাহ তাআয়ালা চারটি কসম করে বলছেন আমি কসম করে বলছি আল্লাহ মানুষকে সুন্দর আকৃতি দিয়ে আমি সৃষ্টি করেছি সোহায় আল্লাহ সোয়ায়ানতা আলাদা বলছেন পৃথিবীর সব থেকে সুন্দর আকৃতি মানুষ মানুষের মতো এত সুন্দর আর কোনো প্রাণীকে আল্লাহ সোহায়ানতা আয়ালা সৃষ্টি করেননি তা আল্লাহ বলছেন যে আকাশ জমিন সৃষ্টি করেছেন এবং মানুষকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন এবং তোমাদের আকৃতি আল্লাহ সোহান সুন্দর করেছেন মসিন এবং আল্লাহ কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ সোহায়ন তালা বলছেন ইয়া আলিমু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'নিনা তিনী জানে নেন ইয়ালামু তিনী জানেন মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আকা সেব জমিনে যা কিছু আছে তার নুততে এবং তার এলেবের ভিতরে আছে ইয়ালাম তিনি জানেন সব কিছু তার জ্ঞানে যে আল্লা সোহান জানেন না কিংবা পৃথিবীর এমন কোন জায়গা আছে যেখানে আল্লাহ সোহান জ্ঞানের বাইরে এমনটা নয় আল্লাহ তহ কোরআনে বলছেন তোমরা যদি পারো আমার পৃথিবী থেকে বের হয়ে যাও অন্য কোথাও যদি জায়গা থাকে সেখানে বের হয়ে যাও সোহান আল্লাহ আল্লাহ সুহান্লাহ বলছেন সব কিছু তার জ্ঞানের ভিতরে আছে আকাশ এবং জমিনে যা কিছু আছে সব তার এলেনের ভিতরে আল্লাহ আল্লাহাল বলছেন একটি গাছের পাতাও যদি কোনো বন বনের ভিতরে যদি একটি গাছের পাতাও ঝরে যায় তার শব্দ আল্লাহ শুনতে পান এই টাইটানিক জাহাজ ডুবে গেছে সেখানে এই যে একটা সাবমেরিন গেছে পৃথিবীর বড় বড় ধন কুপেরা গেছে পাকিস্তানের বিশিষ্ট বাপ টু দুইজন গেছে আল্লাহ এই সমুদ্র ভ্রমণকে নিষেধ করেছেন আল্লাহ সবাই আনাতে আল্লাহ কোরআনুল কারিমা নিষেধ করেছেন কেন করেছেন এই বিশাল সমুদ্রের নিচে আগুনের কুণ্ডুলি আছে এই সমুদ্রের নিচে একটি মানুষ কোনোভাবেই বেঁচে থাকতে পারে না তার সেই ক্ষমতা নেই আল্লাহ সু আনাতে আলার ক্ষমতা সম্পর্কে তাদের ধারণা না থাকার কারণে তারা সেখানে চলে গেছে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কিন্তু ফিরে আসতে পারেনি ধ্বংসপ্রাপ্ত আল্লাহ সুবি আনা পৃথিবীর গোটা পৃথিবীর ভিতরে কোথায় কি রেখে দিয়েছেন এটা কারো আলেমের ভিতরে নেই এই যে ইয়াজুজ মাজুজ বিশাল একটি জনগোষ্ঠী যে মানুষ নু আলী হিসাল্লা বংশধর যারা কেমতের আগে আল্লাহ আন যাদেরকে পৃথিবীতে ছেড়ে দেবেন যখন তারা পৃথিবীতে আসবেন কোনো সমুদ্রে যদি তারা মুখ দেয় এক যুগকে সমুদ্রের পানিগুলো শেষ করে ফেলবে তারা নুয়া আলিহিস্লাসালামের বংশধর তারা যখন উৎপাত করতে শুরু করলো তখন বাদশাহ জুলকার নাইন সীসা ডালা প্রাচীর দিয়ে তাদেরকে আবদ্ধ করে রেখেছেন আজকের বিজ্ঞান খুঁজছে যে তারা তো পৃথিবীতে আছে তারা তো আমাদের মতো মানুষ তারা কোথায় আছে তারা হিংস্র মানুষ তারা আমাদের মতোই মানুষ আমাদেরই বংশধর নোয়া আলহীসাল্লা সন্তান কিন্তু তারা যখন পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা মারামারি ফেতনা ফাসাদ শুরু করে দিল তখন জুলকার নাইন তাদেরকে সীসা ঢালা প্রাচীর দিয়ে তাদেরকে আবদ্ধ করে রেখেছেন কোনো এক পাহাড়ে আজকে বিজ্ঞান তাদেরকে খুঁজছে কোথায় দেখি এই হাজার হাজার কোটি জনগোষ্ঠী মানুষ কোথায় খুঁজে পাচ্ছে না আল্লাহ আল্লাহ তাদেরকে কোথায় লুকিয়ে রেখেছে হাদিসে এসেছেরা প্রতিদিন তাদের জিব্বা দিয়ে সেই প্রাচীরটা তারা চাটতে শুরু করে একেবারে পাতলা হয়ে যায় সূর্যের আলো দেখা যায় তখন তারা বলে কি আগামী কালকে বাকিটুকু ফিনিশ করে আমরা বের হয়ে যাব পরের দিন তারা আবার সেটি আগের মতোই মোটা হয়ে যায় তারা আর বের হতে পারে না কেমতের আগে আল্লাহ আনাহাত তাদেরকে বের করে দেবেন তারা বের হয়ে আসবে আল্লাহ আল্লাহআসাল্লা বলবেন যে তুমি তোমার উম্মতদেরকে নিয়ে পাহাড়ের ভিতরে আশ্রয় গ্রহণ করো ঈসা আলিহিস্লাম মুসলমানদেরকে নিয়ে পাহাড়ের ভিতরে আশ্রয় গ্রহণ করবে এই নাজুজদের অত্যাচার থেকে বাঁচার জন্য আল্লাহ আনা আনাহ আলা তাদেরকে ধ্বংস করবেন সুধারণ এই পৃথিবীতে অনেক কিছু আছে যা সম্পর্কে বিজ্ঞান আজার আবেষর চেষ্টা করলেও তাদের তুলতে পারবে না কারণ আল্লাহ সোহায় আন ওয়াতা এলেমে আছে আল্লাহ তা আলা মানুষকে যতটুকু জানার ক্ষমতা দেন ততটুকু জানেন এর বাইরে কারো কোনো কিছু জানার ক্ষমতা নেই তাইল্লা সোহায় আন ওয়াতা আল্লাহ ছেনিয়া আলাউ মা ফিস শ্যামা ওয়া তিমল্লা আকাশ এবং জমিনে যা কিছু আছে তিনি সব কিছু জানেন ওয়ে আল্লাহমা তুলসিরুন আওমা তো আলিনুনুন এবং তোমরা যা কিছু গোপন করো এবং যা কিছু প্রকাশ করো সব কিছু তিনি জানেন আমাদের অন্তরের খবরও তিনি জানেন নেন আমরা যা ধারণা করি যা আমরা কল্পনা করি যা আমরা কল্পনা নি যা ভবিষ্যতে কল্পনা করব সব কিছু কার এলেনা আছে আমা তো আল্লাহ আলা বলছেন মা তো শিলুন আমা তো যা তোমরা প্রকাশ করো আর যা প্রকাশ করো না সব কিছু আল্লাহ আনাওয়াত আলার আসেন ওল্লাহ ও আর ইম বিজাতি সুদূর এবং আল্লাহ আর আল্লাহ অন্তরের বিষয় সম্পর্কে ভালোভাবেই অবগত আছেন অর্থাৎ তোমরা যা কিছু গোপন করতে চাও তোমরা গোপন করতে চাইলে তার নিকট থেকে গোপন করা সম্ভব নয় পৃথিবীর মানুষ থেকে গোপন করা যায় কত অন্যায় হচ্ছে সারা দুনিয়ায় কোনো হাজার হাজার অন্যায় হচ্ছে সৌদি আরবের এই জামাল খাস কি জামাল খাসবি সাংবাদিক ওকে জামাল খাসবি তুরস্কে ওকে সৌদি আরবের সৌদি সৌদি আরবের না সৌদি আরবের তুরস্কে মেরে ফেলা হয়েছে খবর নেই এরকম প্রতিনিয়ত পৃথিবীর অসংখ্য মানুষকে মুহুম করে ফেলছে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে খবর নেই আল্লাহ বলছেন সব কিছু আমার কাছে আছে সব নতি আমি কেমতের দিন বের করে দেব। সমস্ত নথিগুলোকে বের করে দেওয়া হবে কে কিভাবে কাকে হত্যা করেছে কার উপরে জুলুম করেছে কার উপরে মিথ্যা তোমার দিয়েছে কার মাক শক্তিকে হরণ করেছে কার রাজনৈতিক অধিকারকে হরণ করেছে কার সম্পদকে গোপন করেছে কার সম্পদকে কিভাবে ভোগ করেছে আল্লাহ সুবাহানা বলছেন সব কিছু আমার কাছে আছে সব নথিকে আমি আল্লাহ তাআলা কেমতের দিন প্রকাশ করে দেব কোনো কিছুই গোপন করা আমার পক্ষে স আমার থেকে সম্ভব নয় আল্লাহ আরিমাতি সুদুর আল্লাহ সুবাহানা তালা বলছেন তোমাদের সুদুর শব্দের অর্থ হলো সিনা তোমাদের সিনার ভিতরে কি গোপন আছে এই হার্ড ডিস্কে কি আছে এই হার্ড ডিস্কের ভিতরে কি লুকায় রেখেছ আমি আল্লাহ সব সবকিছু জানি سبحان الله وعمده ألم يأتكم نبأ الذين كفروا من قبل فذاقوا وبال أمرهم ولهم عذاب أليم um bon. الله سبحانه وتعالى بلتن ألم يأتكم تُوَادَرْ أدرك سكي نبأ الذين كفروا من قبلكم তাদের খবর অন্নদিন একটা ফরুমিং কবলিকুম নাবাউন খবর তোমাদের কাছে কি তাদের খবর পৌঁছায়নি অন্যদিন একটা ফরুমিং কবলিকুম যারা তোমাদের পূর্বে কুফরি করেছে ফেদাকু অব্যাল আমরিহিম ফেদাকু ফলে তারা আস্বাদন করেছিল ব্যাল আমরিম তাদের মন্দ কর্মের ফল বেলে হুম অ্যালিন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি অর্থাৎ তাদের খবর যারাই আপনার কাছে কি তাদের খবর পৌঁছায়নি ইতিপূর্বে যারা কুফুরি করেছে তারা নিজেদের কাজের মন্দ ফল ভোগ করেছে এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ সব আনত এখানে ওই ইতিপূর্বে অন্যান্য আহলে কিতাবদের কিতাবকে যারা অস্বীকার করেছে এবং শাস্তি তাদের দুনিয়ায় আল্লাহ সবাহন ও তলা যে শাস্তি দিয়েছেন সেই শাস্তি চূড়ান্ত শাস্তি নয় কোনো জাতি যখন অপরাধ করে তাদের উপর আল্লাহ সুবাহনত আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবী একটা শাস্তি এসে যায় এটি চূড়ান্ত শাস্তি না এটি হলো ছায়া শাস্তি ছায়া শাস্তি বুঝেন না ওইটা যেন না ছেলেরা ছায়া সংসদ করে মানে সংসদের একটা প্রতিচ্ছবি এটি হল ছায়া শাস্তি মানে এই মানের শাস্তি দিয়ে আল্লাহ সুবাহআ তাদেরকে দুনিয়ার থেকে নেন পরকালীন জীবনে তাদের জন্য হয়েছে আজাবুল আলীম

জ্যালিকে্যাবি এন না হম। তা এ কারণে যে কেনাতা তিহিন রুসুল হোম্বিল বাইগিয়ে না। তাদের যখন একারণে যে তাদের নিকট আসতেন তাদের রসুল বিল বাইকি না ছুয়ে স্পষ্ট নিয়ে। ফক আনু তখন তারা বলতো আবাসারুই মানুষকি দুুনানা আমাদেরকে পথ দেখাবে। ফাক্কা তারা কুসুরি করল ও তা এবং মুখ ফিরিয়ে নিল অস্তাগন আল্লাহ আল্লাহ তাদের থেকে বেপরোয়া হয়ে গেলেন অর্থাৎ আল্লাহ তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন অল্লহ মান ইউন আর আল্লাহ তাআল্লাহ হলেন মুখাভেক্তিহীন সপ্রশংসিত এই আয়াত আমরা বলছেন তা এ কারণে যে তাদের নিকট তাদের রসুলগণ সুস্পষ্ট স্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আসতেন তখন তারা বলতো মানুষই কি আমাদেরকে পদ দেখাবে দেখেন এখানে আল্লাহ কাফিরিদের কথা বলেছে যে রসুল যখন তাদের কাছে এসেছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তখন তারা বলল কি যে আমরাও মানুষ তোমরাও কি তুমিও মানুষ তা আবার সার না আমাদেরকে মানুষে পথ দেখাবে কেন আমাদের যদি হেদায়তের দরকার ছিল আমাদের কাছে যদি রসুন পাঠানোরই দরকার হতো তাহলে আমরা একটা ফেরেশতাকে পাঠাই দিতেন আমাদের মতন আড্ডি মাংস রক্তের একজন মানুষকে আল্লাহ কেন পাঠালেন মানুষ আমাদেরকে কি করবে আমরাই তো মানুষ কোরআন মসজিদে বিভিন্ন স্থানে কাফিরদের এই ভুলকে আল্লাহ সহ খণ্ডন করেছেন যে মানুষের হেদায়ত দান করার জন্য কোন মানুষকে বহির জ্ঞানে জ্ঞানী করে সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়ে পাঠানো ছাড়া বাস্তব যুক্তিসঙ্গত অন্য কোনো উপায় হতে পারে না কিন্তু কাফিররা এটাকে মেনে নিতে পারেনি এটাই ছিল কাফিরদের ধ্বংসের মূল কারণ কাফেররা বলতো কি যে আমাদের কাছে হেদায়তের জন্য যদি আল্লাহর পাঠানোর দরকার আগে আল্লাহটা ফেরস্তা পাঠাতে পারত আল্লাহ মানুষ পাঠালেন কেন অত আল্লা আনা রসুল যে মানুষ আমাদের দেশেও এই পৃথিবীতেও অনেক মুসলমান মূর্খ আছে যারা রসুলকে মানুষ হিসাবে বলতেই কি নেই রাজি নেই তারা রসুলকে নূরের তৈরি মাটির তৈরি নয় রসুল মাটির তৈরি না মানুষ না এই নূরের তৈরি এইটা নিয়ে মারামারি করতে যে কত মানুষ মারা গেছে কত বড় মূর্খ অতসা আল্লাহ তালা বলছেন উল এ রসুল আপি বলুন যে আমি আপনাদের মতো মানুষ আমার শরীর কেটে গেলে রক্ত বের হয় ওদের যুদ্ধে রসুল কালী দান দান যখন শহীদ হয়ে গেল ভেঙে গেল তখন গাল থেকে কী বের হচ্ছিলেন রক্ত বের হচ্ছিলেন রসুলসাল্লা সাল্লাম ব্যথা পেয়েছিলেন তাই ফের মাঠে রসুলসাল্লামকে যখন পাথর দিয়ে ক্ষতবিক্ষত করে দেওয়া হলো রসুল্লাহ সাল্লামের শরীর থেকে রক্ত জোর সুতরাং রসুল তরিন্লাহ আপনাদের মতো মানুষ এখন আমাদের মতো মানুষ মানে কি আমাদের মতো মানুষ বলতে রসিদাল খেতেন রসুলাম বিবাহ করেছেন রসুল করিনাল্লাহসাল্লাম প্রসাব পায়খানা করেছেন রসুল করিন সল্লা উলি সাল্লাম এর স্ত্রী ছিল রসুল সাল্লাহ সল্লাহ সাল্লামের সন্তান ছিল মানুষের মতোই রসুল করিন সল্লাহ উলি সাল্লামের সমস্ত চাহিদা ছিল মানুষের মতোই কে বানানো হয়েছে আমাদের মতো মানুষ তবে ও ইন্নামায় নামা সব মিশ্লোকু লেয়া তবে আল্লাহ শোয়ানত আলা রসুলকে ওই দিয়ে সম্মানিত করেছেন সোহান আল্লাহ প্রধানমন্ত্রী আমাদের মতো মানুষ কিন্তু আমরা সোয়ানত তাকে ক্ষমতা দিয়েছেন তিনি প্রধানমন্ত্রী হয়েছেন এখন আমি যদি বলি প্রধানমন্ত্রী আমাদের মতো মানুষ আমাদের মতো মানুষ না তাহলে তো হবে না উনি আমাদের মতোই মানুষ পৃথিবীর যত বড় বড় লোক আমাদের মতোই মানুষ কিন্তু আল্লাহ সুহান তাদের যোগ্যতার কারণে তাদের কাউকে এমপি বানিয়েছেন মন্ত্রী বানিয়েছেন কাউকে প্রাইম মিনিস্টার বানিয়েছেন রাষ্ট্রপতি বানিয়েছেন আল্লাহ সুহান বলছেন রসুন ইন্নামায়ান আবাসুল মিসলুকুম রসুন আমি আপনি বলুন যে আমি তোমাদের মতো মানুষ তবে ইউ হা ইয়া আল্লাহ সোহান আমাকে ওহি দিয়ে সম্মানিত করেছেন সোহান আবার আল্লাহ তাআলা বলছেন যে মানুষ তাহলে মানুষ কিসের তৈরি খলাপাল ইনসান আমি তোরা আল্লাহ সোহান বলে দিনের পৃথিবীতে যত মানব সৃষ্টি হয়েছে সমস্ত মানুষ মাটি থেকে সৃষ্টি হয়েছে সুতরাং রসুল সাল্লাম মাটির মানুষ মাটির মানুষ বললে রসুলের সম্মান কমে না রসুলের সম্মানটি বাড়ে কারণ কি মাটিকে আল্লাহ সোহানি নূর দিয়ে আল্লাহ তহ মাটিকে এই পৃথিবীর সৃষ্টির শুরু লগ্নে সিজদা করিয়েছেন আল্লাহ সোহানা গোটা ফেরেশতা জগৎকে বলেছেন যে আদমকে সিজদা দাও সমস্ত ফেরেস্তার আদমকে সিজদা দিয়েছেন সিজদা দেননি একজন তিনিকে শাহাজ এ কারণে ইসলাম নিয়ে কোনোভাবে বাড়াবাড়ি করা যাবে না তার আল্লাহ সুহ আনাম যাকে সম্মানিত করেছেন আপনি তাকে অপমানিত করতে পারবেন না আর আল্লাহ সহামত যাকে অপমানিত করেছেন আপনি তাকে সম্মানিত করতে পারবেন না এজন্য জন্য রসুল করিন সাল্লাম মানুষ ছিলেন মক্কার কাফেরা কথাই একথাই বলছিল যে আমরা আমরা কি এমন একজন মানুষকে আপনি আমাদের কাছে হেদায়তের জন্য পাঠিয়েছেন যিনি আমাদের মতো মানুষ যিনি আল্লাহ ইচ্ছা করলে মানুষ না পাঠিয়ে ফেরস্তা পাঠাতে পারতেন তখন তারা কি করলো হাকাফার তারা রসুলকে অস্বীকার করলো যে আমরা কোন মানুষকে লিডার হিসাবে মেনে নেব না আমাদের কাছে যদি আল্লাহ কোনো ফেরেস্তা পাঠাতেন তাহলে আমরা মেনে নিতাম আমরা মানুষকে মানবো না ওয়াতাওয়াল্লাহ তারা কি করলেন মুখ ফিরিয়ে নিলেন রসুল থেকে মুখ ফিরাই নিলেন ওয়াস্তাগোনা এবং কি করলেন বেপ অস্তাগন আল্লাহ তারা যখন রসুল থেকে মুখ ফিরিয়ে নিলেন আল্লাহ সবাহ কাফের থেকে কি করে নিলেন মুখ ফিরিয়ে নিলেন অল্লাহ বানিয়ুন হামিদ আল্লাহ আলম মুখাফেকিহীন এবং সপ্রশংসিত যা মাল্লাবীনা কাফারু আন আল্লাই ইউবাসু ফুলবেলা ও আরব্বেলা তুব আ সু না সুমবেলা তু নাপ্বা হুন্না বিমা আমিল্তুমিকান আল্লাহ দাঁড়ালে বলছেন যারা কুসুরি করেছে তারা ধারণা করে যে তাদেরকে কখনো লেই অব আসুন তাদেরকে কখনো পুনরায় জীবিত করা হবে না কাফেরদের মূল কারণ ছিল কাফেররা কি করতেন তারা বলতেন যে তাদেরকে আর জীবিত করা হবে না কাফেররা মরে গেছে বেশ শেষ তাদেরকে আর কি করা হবে না জীবিত করা হবে না এই ছিল কাফেরদের কিদা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ইদানিং এই যে আহলে কোরআন একটা ফেতনা বের হয়েছে কিংবা এই যে ভণ্ডর কিছু গোষ্ঠী আছে যে ওই যে কিছু আছে যারা বলে যে পাশত্য নামাজ পড়া লাগে না এই না সেই না বক্য সক্কর বহুত কিছু বলে এই আনে কোরআনদের সাথে আমার গত সপ্তাহে একটা কথা হলো তখন ওরা বলছে এই যে মানুষ মরে যায় এই মরে যাওয়াই শেষ যাওয়া না এই মানুষকে আবার তৈরি করা হবে আবার তৈরি করা হবে এই মরে গেলে এই যে মানুষের হাসর হবে কবর হবে আজাব হবে এটা এমন তা নয় না যালিক। অথচ তারা নিজেদেরকে কোরআনের অনুসারী বলে দাবি করে এবং তারা কি করে মুসলমান দাবি করে এরকম বহুত ফিতনাথ আল্লা সুমতে আল্লাহ বলছেন কাফেরদের কাফেরদের ধারণা ছিল ছিলা যামা মানে তারা ধারণা করে যারা কুসুরি করে নেইয়াবা আতুন তাদেরকে জীবিত করা হবে না মরে যাব বা শেষ আর হিন্দুদের যে ধারণা মরে গেলে আবার পৃথিবীতে আসব তখন এই বেলায় যদি ভালো কাজ করে যায় তাহলে পরবর্তীতে আল্লাহ রাজা বানায় পাঠাবে আর এই দুনিয়ায় যদি এখন খারাপ কাজ করে যায় তাহলে কুকুর বেড়াল বানায় বাড়াবে এই জন্য ওরা ভালো কাজ করে তো যদি সত্যি সত্যি কুকুর বিড়াল বানায় তো তাহলে দুনিয়া আমরা ভালো কাজ করতাম নাকি কি দরকার এত কষ্ট করে নামাজ পড়া ও কুকুর বিড়াল হইলে হইলাম ছাগল এলে কোরবানি সময় জবাই করে দেবে আবার বানাবে পরের বার যদি ভালো হয় কোরবানি যদি ভালো হয় তাহলে তাই গরু বানাবে এই তো আস্তাফুল্লাহ আজিব এই জন্য তারা বলে দশ মাস দশ দিন পরে জন্ম নেব মাসির ঘরে সেদিন যদি চিনতে না পারো দেখবা গলায় ভাসি একবার বিদায় দে মা ঘুরে আসি। তার মানে কি তার মানে হলো এখন মরে যাব আবার জন্ম নেবো যদি সেদিন চিন্তা না পারো যে আমি সেই ক্ষুদিরাম দেখবো আমার গলায় একটা কি আছে দাগ আছে এটা হলো মানে পত্তলিকদের আকিদা তার কুশুরিদের আকিদা তাহলে আনা তারা বলছেন যে যারা কুফরি করে তারা বলে আসুক তাদেরকে কখনো জীবিত করা হবে না সলা ওরাব্বে লাতু বাথান না সুন্না সুম্মা লাতুনাব্বা উন্ন্যা বিমা আমিলতম আপনি বলে দিন হা। আমার প্রতিবালকের কসম। গোলবেলা ওরব্বি, আমার রবের কসম লাতু বা আতুন না। লেতুব আতুননা তোমাদেরকে অবশ্যই পুনর করে উঠানো হবে। সুম্মালাতু নাব্্য অন্যা বিমা আমিলতুন তখন তোমরা, অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তখন তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে বিমা আমিল যা তোমরা দুনিয়ায় করেছো এখন যে বলছো উঠানো হবে না আমার রবের কসম করে বলছি সেদিন তোমাদেরকে উঠানো হবে এবং তোমরা দুনিয়াতে যে পরিকল্পনা করেছ যে কার্যক্রম করেছো সব কিছুকে সেদিন তোমাদের জানিয়ে দেওয়া হবে আল্লাহ ইয়াসির আর এটা আমার আল্লাহর কাছে একেবারেই সহজ ব্যাপার কারণ তোমাদের তো অস্তিত্ব আছে তোমরা মরে যাওয়া কিন্তু যখন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ বলছেন আল্লাহ তোমরা ধারণা করো সেই সময় যখন তোমরা কিচ্ছু ছিল না তোমাদের কোনো নাম নিশানা ছিল না মানুষের কোনো অস্তিত্বই ছিল না আল্লাহ বলছেন যে সেই থেকে আমি আল্লাহ তাল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি এক একমূর্ষ্টি মাটির ভিতরে আমি আল্লাহ তা আল্লাহর রু দিয়ে এই পৃথিবীতে মানব সৃষ্টি করেছি সুতরাং আল্লাল্লাহ ইয়ে তোমাদেরকে পুনরায় জীবিত করা এটা তো আমার কাছে মামুলি ব্যাপার সহজ ব্যাপার ফ্যামিনো বিল্লাংসুলি নাংসাল্লা ভল্লাহী মা তামালু সবির অতএব তোমরা ইমান আনো আল্লাহর প্রতি এবং তার রাসুলের প্রতি এবং সেই নূরের প্রতি যা আমি নাজিল করেছি নূর কি নূর হল পরী আল্লাহ সুবাহ বলছে আল্লাহর প্রতি এবং তার রাসুলের প্রতি এবং যেই নূর আমি নাজিল করেছি অবতীর্ণ করেছি সেই নূরের প্রতি তোমরা ইমান আনো আল্লাহ আর তোমরা যা করছ সে সম্পর্কে আল্লাহ সুবাহ ভালোভাবেই অবগত আছেন তোমাদের প্রতিটি মূর্তের কর্মকাণ্ড আল্লাহ সুবহানাহু আনাওয়াতে আলার কাছে কি আছেন লিপিবদ্ধ আছেন দেখেন না কোটের ভিতরে যখন একটা রায় চলতে থাকে একটা আসামির যখন বছরের পর বছর রায় চলতে থাকে তখন তার প্রতিটা কর্মকাণ্ডের একটা নথি তৈরি করে ফেলা হয় তখন এই ফাইলটাকে বিচারকের সামনে দিয়ে দেওয়া হয় যে এর সমস্ত কৃতকর্মের ভিতরে আছে। তখন বিচারক যদি এই না হয় বিচারক যদি দুর্নীতিবাজ না হয় তাহলে ওই ফাইলের অনুযায়ী রায় দিয়ে দেয় ঠিক আল্লাহ আয়লা মানুষের জীবনের প্রতিটা কর্মকাণ্ডের যেদিন থেকে আমি বালেক হয়েছি আমার উপর শরিয়াত দিন অর্পিত হয়েছে একদম ইলা ইয়ামিল ম